ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, সকালবেলা সৌমিকার বাবাকে আলু সিদ্ধ ভাত আর হলো ডিম ভাজা ভেজে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, সৌমিকার আমি একটু চা খেয়ে নিলাম, পরে সৌমিককে ভাত খাইয়ে দেবো। বৃহস্পতিবার সব বাসন টাসন ধুয়ে নিয়েছি। এইদিকে সৌমিককে বললাম, সৌমিক একটু পড়তে বস, স্লেট নিয়ে একটু দাগাদাগি কর, লেখালেখি কর। এমনি পড়া সব কিছুই একটু একটু পারে, কিন্তু লেখাটা তো এখন একটু ধরাতে হবে, কিন্তু লিখতেই চায় না, দাগাতেই চায় না। যাই হোক, পড়া শেষ করলো, একটু দাগাইলো, পরে চলে গেল পাশের ঘরে। আমি ওর বইটা গুছিয়ে রাখলাম। এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, কাতল মাছ। আজকে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হবে। আর এদিকে মা বাবার সাথে মাছ পাঠিয়ে দিল। এদিকে চারটার মতো ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আর হচ্ছে চান্দা মাছ, চিংড়ি মাছ, এই তিন পদের মাছ পাঠিয়েছে। এখন ফ্রিজে রেখে দেবো। ইলিশ মাছগুলো আলাদা আলাদা পলিথিনে একটা একটা করে রাখবো। তো চলো, আলাদা আলাদা করে রেখে দেই ফ্রিজে। ইলিশ মাছগুলো চুকলা ছাড়া, চুকলা সহ আলাদা আলাদা করে রেখে দিলে যখন যেটা খাবো সেটা বের করে নিলে ইলিশ মাছগুলো একটু তরতাজা খাওয়া যায়, অনেক দিন রেখে খাওয়া যায়। যাই হোক, আমার ফ্রিজে জায়গা নেই, হয়তো বেশি মাছ নেই, আছে মাছ, ভালোই আছে, কিন্তু আম দিয়ে ভর্তি। টক ডাল খাওয়ার জন্য, গরমের জন্য একটু টক ডাল খাওয়ার জন্য অনেকগুলো আম রেখেছি, তোমাদের বলেছি, এর জন্য একটু জায়গাটা কম, এর জন্য পলিথিনে পলিথিনে রাখা। না হলে যে পরিমাণে মাছ আছে বক্সে বক্সে রাখলে ফ্রিজটা একটু ভালো থাকে, কিন্তু এই আমের জন্য বক্সে বক্সে রাখার কোনো উপায়ই নেই। আর ওইদিকে পেঁয়াজের চোকলাটা সৌমিক এসে রেখে গেল, বললো যে পেঁয়াজের চোকলা বলে ডি বলে সে খাবে। যাই হোক, এদিকে আমি মাছ টাছ ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে তারপর স্নান করতে চলে যাব। এদিকে লবণ হলুদ মাছের মধ্যে ঢুকুক আমি স্নান করতে। আজকে চান করে আজকে ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে দিব, বের করে নিলাম ঠাকুরের বিছনার চাদরটাও, আসনের চাদরটাও পাল্টে দিব, নতুন একটা চাদর পাতবো। এদিকে আমার পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেছে, কি চাদর পেতেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। সৌমিককে খাওয়াতে হবে, সৌমিককে খাওয়াই নেই, সৌমিককে খাওয়াতে খাওয়াতে 12টা বেজে গেছে। তারপর এদিকে রান্না করতে চলে এসেছি, 12:30, 1টা বেজে গেছে। আজকে রান্না করব লাউ শাক আর হচ্ছে যা যা একটু নষ্ট হচ্ছিলো, পটল, লাউ, আলু, বেগুন, এগুলো দিয়ে একটা ভাজির মতো করব, আর হচ্ছে মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর সৌমিকের জন্য 2 টুকরা মাছ ভেজেছি আর হচ্ছে লাউ শাক। এই হলো আজকের রান্না, রান্নাবাড়া। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য কিন্তু অনেক 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 উৎসাহিত করে। আর এদিকে সব কাপড় ভিজা, বৃষ্টি হচ্ছে, এর জন্য ঘর দিয়ে সব মেলেছি দিয়েছি। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, টাটা, বাই বাই।